আমি এখন আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা বলতে পারো এটা খুশির খবর অর্থাৎ যারা আমাদের ডাব্লিউ বিপিএসসি দ্বারা আয়োজিত পলিটেকনিকের লেকচারের জন্য যে এক্সামিনেশন হয়েছিল। যারা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে সিলেক্টেড হয়েছে তাদের কিছুদিন আগে ডকুমেন্টস ভেরিফিকেশনও হয়ে গেছে তো আজকে তাদের ফাইনাল পোস্টিং দিয়ে দিল অর্থাৎ তারা কোন পলিটেকনিকে জয়েন করবে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে এ তো তেরো তারিখের নোটিফিকেশন অর্থাৎ কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকে কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যেটা টেট ডি ডাব্লিউ বি টেট এইচডি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে ভিডিওগুলোতে আমি বলে দিয়েছিলাম যে ওয়েবসাইটে যাবতীয় আপডেট পাওয়া যায় অর্থাৎ তোমরা যেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের যে আপডেট পেয়েছিলে সেই ওয়েবসাইটে কিন্তু কিছুক্ষণ আগেই আপলোড করলো জাস্ট আপলোড হওয়ার পরে আমি ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটের নাম তাদের কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ এবং প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোন পলিটেকনিকে তারা পোস্টিং পেয়েছে তো এখানে এক দুই করে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন টোটাল বারো জনকে পোস্টিং দিয়ে দিল জন সিলেক্টেড হয়েছিলো এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল তো তোমরা ইমিডিয়েটলি তোমরা এখন জয়েন্ট হয়ে যেতে পারবে এটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারি লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখানে কিছু ডিটেলসটা দেওয়া আছে ঠিক আছে তো তোমরা ইমিডিয়েটলি জয়েন করে নিতে পারবো পারো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর বাকি যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে ওয়েট করে রয়েছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে আশা করা যায় খুব শীঘ্রই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে আর যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরও পোস্টিং দিয়ে দিবে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ডকুমেন্টস ভেরিফিকেশন সবার আগে হয়েছিল তো তার জন্য এদের দিয়ে দিল তো বাকি যারা তোমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল রয়েছে তোমাদের আশা করা যায় পোস্টিং দিয়ে দেবে আর বাকি যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স হিউম্যানিটিস ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশন দিয়ে দিবে তোমরা চ্যানেলটির সাথে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটি অন করে রাখবে আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমার চ্যানেলের থেকে